মাত্র 2 মিনিটে ফেসবুকের পেজ ডিলিট করতে পারবেন। নতুন নিয়মে কাজটা শিখে নিন। অবশ্যই আপনি এই ভিডিও দেখার পর আপনার ফেসবুকের পেজটাকে ডিলিট করতে পারবেন। তো ইউটিউবের মধ্যে যেসব ভিডিওগুলো আপনি পাবেন সেগুলো কিন্তু অনেকটাই পূর্ণ হয়ে গেছে। অবশ্যই আপনি নতুন নিয়মে শিখে নিন যে কীভাবে ফেসবুক পেজ ডিলিট করবেন। তো চলুন তাহলে ভিডিওটিকে শুরু করছি। প্রথমত আপনাকে এই কাজটা করতে গেলে আপনার ফোন থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে জাস্ট ক্লিক করে ওপেন করতে হবে। তো আপনি জাস্ট ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ক্লিক করে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখন আপনি যে পেজটিকে ডিলিট করতে চাচ্ছেন সেই পেজটিকে সিলেক্ট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এই যে পেজটা সিলেক্ট করলাম যার নাম হচ্ছে Suman01। সিম্পলি আপনি আপনার পেজটিকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখন দেখুন সো হচ্ছে ওপর দিকে এই যে জাস্ট 3-ডট প্রোফাইল আইকনটা, জাস্ট আপনি এখানটাটা ক্লিক করে দেবেন। তো চলুন আমি ক্লিক করলাম। এখন আপনাকে যা করতে হবে আপনি ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন সোচ্চ উপর দিকে যে সেটিংস যে অপশানটা, জাস্ট আপনি এখানটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখন আপনার পুরোপুরি ফেসবুকের সেটিংসটা চলে আসবে। এখান থেকে আপনাকে কী করতে হবে, নিজের দিকে স্ক্রল করবেন। তো নিজের দিকে চলে আসবেন, একটু স্ক্রল করে এখানে একটা অপশান পাবেন যার নাম হচ্ছে এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল। দেখুন এই যে অপশানটা অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, আপনি এই জায়গাতে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে ক্লিক করলাম। এরপর আপনার সামনে নতুন একটা পেজ আপনি পাবেন, দেখতে পাবেন এখানে সো হচ্ছে যার নাম হচ্ছে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন। আপনাকে এই জায়গাতে একটা ক্লিক করতে হবে। আমি এখানে ক্লিক করে দিই, তো আপনিও ক্লিক করবেন। আপনি চাইলে আপনার ফেসবুকের পেজটিকে কিন্তু ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারবেন। যদি আপনি চান তো এখান থেকে ফেসবুক পেজটিকে ডিলিটও করতে পারবেন। তো আমরা কী করবো, এখানে ফেসবুক পেজটিকে ডাইরেক্টলি ডিলিট করবো। এর জন্য আপনি নিচের অপশনটিকে জাস্ট টিক মার্কটা দিয়ে দেবেন, এখানে টিক করে দেবেন। তারপরে আপনি এখানে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এরপর আপনার সামনে নতুন একটা পেজ পাবেন। এখন আপনাকে ফেসবুক জানতে চাইছে যে আপনার যে পেজটা ডিলিট করছেন সেটা আপনি কী জন্য ডিলিট করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি যে কোনো একটা অপশানকে চুজ করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। তো জাস্ট আমি এখান থেকে ওপরের অপশানটাকে সিলেক্ট করে নিচ্ছি, আপনি চাইলে যে কোনো একটা অপশানকে চুজ করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন প্রথমত। এরপর আপনাকে আবারও এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তো আপনি এখানে জাস্ট কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দিয়ে আমি এখানে ক্লিক করলাম। তো এখন আপনার সামনে এরকম একটা পেজ পাবেন, দেখতে পাচ্ছেন ওপরে লেখা রয়েছে যে পার্মানেন্টলি ডিলিট পেজ। তো এখানে চাইলে আপনি আপনার ফেসবুকের যেসব আর কি ইনফরমেশান আছে, যেসব আর কি ডাটাগুলো আছে, ফটো ভিডিও, এগুলো কিন্তু আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। তো আমরা এখানে কোনো রকম ডাউনলোড করছি না, করে ডাইরেক্টলি চলে আসে নিজের দিকে। তারপরে আপনি ক্লিক করে দেবেন এই যে কন্টিনিউ, সিম্পলি কন্টিনিউর উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখন আপনার সামনে এরকম একটা পেজ পেয়ে যাবেন। এখানে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা কিন্তু আপনাকে জাস্ট এখানে এন্টার করতে হবে। তো আপনার যে ফেসবুকের পাসওয়ার্ড সেটা আপনি দিয়ে দেবেন। যদি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড আপনি ভুলে গিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এই ভিডিও থেকে কিন্তু ফেসবুকের পাসওয়ার্ড জানতে পারবেন। অবশ্যই ভিডিওটা দেখে আসুন, তারপর আপনি পেজটিকে ডিলিট করবেন। আর যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে তাহলে আপনি জাস্ট এখানে পাসওয়ার্ডটাকে এন্টার করে দিন। তো চলুন আমি এখানে পাসওয়ার্ডটাকে এন্টার করে দিচ্ছি। পাসওয়ার্ডটিকে এন্টার করার পর এখন আপনি কন্টিনিউতে আবারও ক্লিক করে দেবেন। জাস্ট আমি ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউ ক্লিক করার পর জাস্ট আপনি এখানে দেখতে পাবেন এই যে কন্টিনিউ, আবারও আপনি এই কন্টিনিউ অপশানটাতে ক্লিক করে দেবেন। তো আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি। তো এখন যদি আপনি এই ডিলিট পেজে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার পেজটা পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে। তো এই পেজটা কিন্তু আপনি 30 দিনের মধ্যে আবার ফিরিয়ে আনতে পারবেন, যদি 30 দিনের মধ্যে আপনি চান তো এটাকে ফিরিয়ে আনতে পারবেন। এবং যদি মনে করেন যে এটাকে আপনার আর লাগবেই না পেজটা, তাহলে আপনি এখানে আর ফেসবুক পেজটিকে লগ ইন করবেন না। ওকে, তো এইভাবেই কিন্তু আপনি পেজটিকে ডিলিট করতে পারবেন। চলুন আমি এখানে ক্লিক করে দিই। ফার্স্ট অফ অল জাস্ট আমি ক্লিক করলাম ডিলিট পেজ, এখন দেখতে পারবেন পুরোপুরি কিন্তু আপনার পেজটা ডিলিট হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু আপনি ফেসবুক পেজ ডিলিট করতে পারবেন, আশা করছি ব্যাপারটা বুঝতে পারলেন। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এরকমই আমাদের কাছে হেল্পফুল ভিডিও দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।